আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না, প্লিজ আর বলবেন না। হয় দুই একটা ঘটনা ঘটে, কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত, আপনি জানেন? আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়। আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখনো থালা বাটি ধোয়া বাকি থেকে যায়, তরকারি কাটা কুটা থেকে নিয়ে, কোনো এফোর্ডই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে। আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না, আপনার বউয়ের দুধ খায়, মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায়, আর আপনার বাচ্চা আপনার বউয়ের থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরও প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে, আপনার তো আপনার শরীরে রয়ে গেছে, ওটাকে কোনো এফোর্ডই ধরা হয় না, কোনো কাজই ধরা হয় না। আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে, কারণ আপনি কাজ করে আসছেন, আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নেই, ঠিক আছে, আপনি বড় পাটটা করেন, আপনি কথা কথা করে তালাকের ধমক দেন, কেন? মহিলা মানুষ নাকি পুটি মাছ, পানি থেকে উঠলে পেট পচে যায়, কেন? ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে, এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে, আপনি ওকে পুটি মাছ মনে করেন, ওর পেট পচা মনে করেন, আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন। কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ আসে, একটাও আসে না। আর নির্যাতন যে কারণে ও মদ খায়, ও গাঁজা খায়, আরেক বেটির সাথে প্রেম করে, ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন, ওর দোষ মহিলার দোষ না, মহিলা তার সিকিউরিটি নেবে না, মহিলা তার সিকিউরিটি নেবে না, নষ্টামি করবে তুমি, মোবাইলে ফোন আসলে টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে তোমার বউ বোঝে না, না কাঁচা কলা খায়, তোমার সাথে সারা রাত শোয় একসাথে, দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে, ওই বেটি 6 ঘন্টা থাকে, বেটি তোমার চেনে না, খাজদামি করো, চালাকি করো ওর সাথে, না চালাকি করো। তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে, তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না, তোর বাবা শুনছে কা, তোর ভাই শুনছে কা, তুই কোশিস কা, আমার ইজ্জত নষ্ট করেছিস, তো তুই কোশিস করে না, ঠিক না? তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায়, এগুলো মানে আর আমি নিতে পারি না, এগুলো মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ আল্লাহ সুবহান তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই, সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে, সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই, ওদেরকে মাতৃত্ব দিছে আমাদেরকে দেয় নাই, বুঝেন নাই? ওদের কথা মুস্তফা সাল্লাহ সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে, মা মা মা, আরে তোমারে না বউ, কারো না কারো তো মা, ওর মারে অন্তত সম্মান করো, তোমারে না বউ, পুটি মাস পেট পচে গেছে, কিন্তু ওই পচা পেট থেকে যারা আসছে ওদের তো মা, ও বাচ্চাগুলো বড় হলে তোমারা দেখে নেবে, ও বাচ্চাগুলো বড় হলে তোমারা দেখে নেবে। যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপারদাওয়াই হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা ব্যাপারদাওয়াই হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে?